আরে ছেলেটা তাইলে তো পড়াশোনার বিশাল নেশা সত্যি তো বলল এর বাপ এখন টিউশনে টাইমও হয়নি আর এসে পড়া করছি বাইগান এই তুমি কখন এসেছো স্যার প্রায় 2 ঘন্টা আগে এসেছিলাম জি দেখছি কেউ আসেনি তাহলে একটু পড়াশোনা করছি তাহলে তো পড়া করো এখন তো 8 ঘন্টা টাইম আছে আমি দিকে দিকে ঘুরে আসি যখন সবাই আসুক তাহলে পড়া করো লাই তোর তো সবাই চলে এসেছি তাহলে একটু ছড়া গো এই গাফফার সে ছড়া গো স্যার আমরা যাবো দিও স্যার আসুক স্যার চলে এসেছি শুনে যাই আই তোকে দিয়ে জিতে সবাইকে পড়ানো করাও ভাই ওয়াও আই সরকার এটা পড়া শিখা স্যার আমি কি করে বলবো আমি তো সবকিছুই জানি আরে বল পুচিস পুচিস কত হয় এক দাঁড়ান বলছি তুই বেশি হ স্যার পুচিস পুচিস নয় হয়তো আরে না আমি স্যার সবাই হাত তালি দাও গাফারে তার পুরস্কার দিতে হবে হ্যাঁ গাফার তো কি পুরস্কার দেবে আইফোন বাবা বাবা গো তাহলে তোমাদের একেবারে কোশ্চেন ধরি এই ইমোবল সব শক্তির পৃথিবী সব শক্তির উৎস কি হ্যাঁ পারি বলা পারি এই সবুজ বলো তো বলে পৃথিবীর সকল শক্তির উৎস কি সূর্য তাহলে আরেকটা কোশ্চেন ধরি ভারত স্বাধীনের একজন অন্যতম নেতার নাম কি ভগৎ সিং বাহ এরকম তোমাদের সবাইকে একটা কথা বলছি আজ কত তারিখ আজ মনে হয় 5 তারিখ তাহলে সামনে 10 তারিখে তোমাদের একটা বোর্ডের পরীক্ষা হবে সেই পরীক্ষায় যে ভালো রেজাল্ট বা রেজাল্ট করবে সে একটা বড় ধরনের চাকরির পদ পাবে তাহলে তোমাদের বলছি সবাই যেন ভালোভাবে পড়বে ঠিক আছে আর কোনো টিউশন পড়াশোনা হবে না বাড়িতে এবার সকলে পড়াশোনা করো ঠিক আছে স্যার অনেকক্ষণ তো পড়লে চলে একটু ভাত পানি খাও গা না না আমার দুদিন পরে এক্সাম আছে ভাত পানি খাইলে হবে না ঠিক আছে তোমার মন একটু পরে আমি যাচ্ছি চলো আজ তোমাদের ফাইনাল এক্সাম কে কেমন প্রস্তুতি নিয়ে এসেছো আজ বোঝা যাবে তোমাদের সবাইকে খাতাটা দিয়ে যাচ্ছি আমি কিন্তু গাড়ি থাকতে পারবো না এই বোর্ডের পরীক্ষা তো অন্য স্কুলে স্যার এসে গার্ড দেবে করে সে স্যার আসলো বলে ঠিক আছে স্যার স্যার আর এটা তোমাদের লুজি থাকলো এখানে যার প্রয়োজন আমি সে নেবে আর গাফফার তোকে আগেই সাবধান করছি কোনো 2 নম্বরই কাজ করবে না জানো পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা আছে সবাইকে ফোন করে বলছি হ্যালো হ্যাঁ সবই এ আজ পরীক্ষার রেজাল্ট দেবে চলে আসবে ইবু আজ পরীক্ষার রেজাল্ট দেবে চলে আসবে বাইগান আজ রেজাল্ট দেওয়ার কথা ছিল স্যার এখনো আসলো না মেলা টাইম বেরিয়ে গেছে কো স্যার আসছে না তো এই এতদিন পর দেখা তোমরা সব কেমন আছো ভালো আছি স্যার ঠিক আছে আজ তোমাদের রেজাল্ট এসেছে সব দেখো কি কতবার পেয়েছো প্রথম নাম আলামুকে তুমি 35 পেয়েছো বাপরে খুব বাজে রেজাল্ট আর একটু ভালো করবে ঠিক আছে স্যার নাও তুমি 45 তোমার মোটামুটি হয়েছে আর একটু ভালো করার চেষ্টা করবে এইবার
গাফার যাকে আমি এতদিন এত মারলাম, সে ছেলেরা আর সব থেকে ভালো রেজাল্ট করেছে, তাকে আমি ডাকছি চাচ্ছি যে উপরে আগে আপনি আমাকে ডেকে মারেন শুধু। আরে না না আয় কিছু বলবো যা পুরস্কার দেবে যা কি করে হ্যাঁ মারব না কেন না না গাফার খাওয়ার সময় লাস্ট বেঞ্চিতে বসতো, তাই ও 80 নম্বর পেয়েছে, মানে এদের থেকে সবার থেকে ভালো সবজি থেকে একটু কম পেয়েছে, তাও গাফার 80 নম্বর পেয়েছে না গাফার। ওয়াও খুব ভালো পরীক্ষা দিয়েছো, যাও বসো। ঠিক আছে স্যার, আমি কি করে নাম্বার পেয়েছি সে আমি জানি, সব টুকলি দেখি দেখি লিখেছি, নাম্বার পাবো না, সব টুকলি দেখি দেখি ধরে দিলাম। সবুজ তোমার জন্য আমার একটা আফসোস হচ্ছে, আমি ভেবেছিলাম তুমি হয়তো পুরো পশ্চিমবঙ্গে টপার হবে, কিন্তু তা হলো না, তোমার থেকে আমাদের একজন বেশি পেয়েছে, সে হলো ওই পাশের জেলার মুর্শিদাবাদের একটা ছেলে, সে ওই রাজ বলে নাম, সে 99 পেয়েছে। এত নাম্বার ভাই কি বা হবে, কালকে বোম্বে চলে যাবো, এইসব বানা এ ধরলে